মাথা নেই, পা নেই, দানবীয় আকার, মৃত্যুর পোকা, স্পর্শ করলেই মৃত্যু নিশ্চিত। স্থানীয়রা বলাবলি করেন, মরুভূমির গভীরে দানবরাকৃতি পানিটি যখন চলাফেরা করে তখন বালির উপরে একটি তরঙ্গ দেখা যায়, আর ওই তরঙ্গ দেখেই পানিটির চলন সম্পর্কে ধারণা করা যায়। আজকের ভিডিওতে এমনই এক অদ্ভুত ও রহস্যময় পানির কথা বলবো, যার কথা শুনলে আপনার লোম খাড়া হয়ে উঠবে। তাই ভিডিওটা যেহেতু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, এখন থেকে ভিডিওটাতে একটা লাইক করে দিন আর শেষ পর্যন্ত দেখতে থাকুন। চারিদিকে ধুধু মরুভূমি, আর সেই বিস্তীর্ণ বালিয়ারির মধ্যে লুকিয়ে রয়েছে ডেথ ওয়ার্ম বা মৃত্যুর পোকা। শোনা যায় এই পোকা শুধু স্পর্শ করলেই নাকি মৃত্যু হয়ে যায়। 2021 সালে মুক্তিপ্রাপ্ত ডিউন ছবিটি তো আপনারা সবাই দেখেছেন, যা আন্তর্জাতিক স্তরে বেশ প্রশংসা পেয়েছিল। চলতি বছর এই ছবিটির দ্বিতীয় পর্ব মুক্তি পায়। এই ছবিটিও দর্শকের মনে জায়গা করে নিয়েছে। দুটি ছবিতে স্যান্ড ওয়ার্ম নামের দানবরাকৃতির একটি কাল্পনিক প্রাণী দেখতে পাওয়া যায়। অধিকাংশের দাবি এই প্রাণী কোনো কাল্পনিক প্রাণী নয়, বরং এই প্রাণীর সত্যি অস্তিত্ব রয়েছে। বিশ্বের ষষ্ঠ বৃহত্তম মরুভূমি হলো গোবি। স্থানীয়দের একাংশের দাবি এই মরুভূমির দক্ষিণ অথবা পশ্চিম দিকে একটি দানবরাকৃতি জন্তু রয়েছে, যা মৃত্যুর পোকা বা ডেথ ওয়ার্ম নামে পরিচিত। শোনা যায় বালিয়ারির অনেক গভীরে পানিটি ঘোরাফেরা করে, তাই এখনও পর্যন্ত সরাসরি সেই পানির দেখা কেউ পায়নি। তবে স্থানীয়রা দাবি করেন, মরুভূমির গভীরে দানবরাকৃতি পানিটি যখন চলাফেরা করে তখন বালির উপরে একটি তরঙ্গের সৃষ্টি হয়, আর তারা ওই তরঙ্গের নরনচরণ দেখে পানিটির চলন সম্পর্কে ধারণা করতে পারে। 1926 সালে প্রকাশিত রয় চ্যাপম্যান অ্যান্ড্রেজের লেখা অন দ্য টেল অফ অ্যানসিয়েন্ট ম্যান বইয়ে ডেথ ওয়ার্মের চেহারার উল্লেখ রয়েছে। 1922 সালে মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী ছিলেন দামদিন বাজার। তিনি জানিয়েছিলেন যে ডেথ ওয়ার্ম দেখতে অনেকটা সসেজের মতো। তিনি এও বলেন, ডেথ ওয়ার্মে নাকি কোনো মাথা নেই, পাও নেই, বুকে ভর দিয়ে মরুভূমির তলায় চলাফেরা করে, সে লম্বায় প্রায় 2 ফুট। দামদিন বাজার জানিয়েছিলেন, ডেথ ওয়ার্ম এতটাই বিষাক্ত যে তার সংস্পর্শে আসা মাত্রই যে কোনো প্রাণীর মৃত্যু হয়ে যেতে পারে। ডেথ ওয়ার্মের গায়ের রং নাকি ধূসর সাদা, তবে উত্তেজিত হয়ে পড়লে তার সারা শরীর নাকি আবার লাল হয়ে যায়। স্থানীয়দের দাবি, শুধুমাত্র খিদে পেলেই বালির তলা থেকে উঠে আসে ডেথ ওয়ার্ম। মাটির কম্পন অথবা জোরে শব্দ এই প্রাণীদের আকৃষ্ট করে। বারবার কোনো জায়গায় যদি ছন্দ অনুযায়ী মাটি কাঁপে অথবা নির্দিষ্ট ছন্দ অনুযায়ী বারবার বিস্ফোরণ হয়, তাহলে সেই শব্দের উৎসের দিকে ছুটে যায় ডেথ ওয়ার্ম। রাশিয়ার বিজ্ঞানীরা স্থানীয়দের কথা শুনে থাম্পার নামে এক বিশেষ যন্ত্রের ব্যবহার করেছিলেন। গোবি মরুভূমির সুদূর প্রান্তে পৌঁছে বালিয়ারির মধ্যে থাম্পার যন্ত্রটি বসিয়েছিলেন তারা। এই যন্ত্রটির মাধ্যমে নির্দিষ্ট শব্দ করে কিছুটা সময় পরপর মাটি কেঁপে উঠেছিল, কিন্তু কোনো প্রাণীর দেখা পাওয়া যায়নি সেখানে। স্থানীয়দের দাবি, ডেথ ওয়ার্মের শরীরেই বিষ লেগে রয়েছে, সংস্পর্শে না গিয়েও দূর থেকে মেরে ফেলতে পারে এই প্রাণী। দূর থেকে বিদ্যুৎ কোণার মতো বেগে বিষ লক্ষ্যে ছুটতে পারে ডেথ ওয়ার্ম। তবে এই ভয়ঙ্কর প্রাণীর দেখা এখনও কেউ পাননি বলে তার অস্তিত্ব নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে। বিজ্ঞান মনস্কদের অধিকাংশের দাবি, প্রাচীন কোনো গ্রন্থে এই ধরনের প্রাণীর উল্লেখ ছিল, তার সঙ্গে কল্পনা মিশিয়ে স্থানীয়দের মুখে মুখে এই কাহিনী ঘোরাফেরা করছে। পরে এর অস্তিত্বকেই বিশ্বাস করতে শুরু করেছেন তারা। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, এমন প্রাণী সত্যি আছে নাকি এসব কাল্পনিক ছাড়া আর কিচ্ছু নয়? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।